ইন্ডিয়ান লেবার ফ্রন্ট। এই অঞ্চলে যারা শ্রমজীবী মানুষ, যারা মনে করছেন আমার দ্বারা সরাসরি আইএসএফ করাটা একটু সমস্যা, তারা যোগাযোগ করবেন ইন্ডিয়ান লেবার ফ্রন্টের সঙ্গে। ইন্ডিয়ান লেবার ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজীব আলী লস্কর বক্তব্য রাখবেন। আমাদের উদ্দেশ্য আপনারা সকলেই জানেন, আর আজকের কর্মসূচির যে সূচনা, হাজী মোহাম্মদ মহসিনের মৃত্যু দিবসকে স্মরণ রেখে যে কর্মসূচির সূচনা আজকে এইখান থেকে শুরু হয়েছে মহান রক্তদান শিবিরের মধ্য দিয়ে। রক্তদানের যে উদ্দেশ্য আপনারা সকলেই কম বেশি জানেন, সে বিষয়ে বিস্তারিত বলার আর কিছু নেই। শুধু আমরা বলতে চাই, আমরা যে খেটে খাওয়া সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব হিসাবে আপনাদের সামনে এসেছি। বর্তমান ভারতবর্ষ এবং বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের যে আর্থিক অবস্থা ভেঙে পড়েছে, প্রতিটি মানুষকে প্রতিদিন সকালে উঠে তার রুটি রুজির চিন্তা, তার ঘরের হাঁড়ির চিন্তা, যে এই সারাদিন আমি কি খাবো, আগামী দিনে আমার কি ছেলে মেয়েদের মানুষ করবার জন্য যে যে প্রয়োজনীয় জিনিস কিভাবে তার জোগাড় করব, এই যে চিন্তা সাধারণ মানুষের মধ্যে এই দুটি সরকার ঢুকিয়ে দিয়েছে, তাদের এই জায়গায় যে ব্যস্ত রেখেছে, আর তাদের অপকর্ম মানুষকে অন্যদিকে ঠেলে তারা করে চলেছে আপনারা সকলেই জানেন। বর্তমান ভারতবর্ষ এখন বিকেন্দ্রীকরণের দিকে চলে গেছে, অর্থাৎ সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলোকে বিক্রি করে ভারতবর্ষের আর্থিক বুনিয়াদকে নষ্ট করে ভারতকে দেউলিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, শেষের পথে। আর যে দুটি সরকার চলছে, সমস্ত নেতৃত্ব সরকারের যে দলগুনি সব জেলের ঘানি টানছে এখন, কারণ দুর্নীতিতে তারা ভরে গেছে। সাধারণ খেটে খাওয়া মানুষের রুটি রুজির যে চিন্তা, তা থেকে তারা বেরিয়ে শুধু কিভাবে লুটে পুটে খাবো এই ভাবনায় তারা আজকে মগ্ন। না কোনো নতুন কলকারখানা আছে, না সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য কোনো চিন্তা ভাবনা আছে। একটার পর একটা ট্যাক্স চাপছে, আর বিভিন্ন সংস্থাগুলো বিক্রি হচ্ছে। সাধারণ মানুষের যে সমস্ত রুটি রুজির জায়গা আস্তে আস্তে বন্ধ হচ্ছে। আপনারা সকলেই জানেন, জরি শিল্প আজ ঝুঁকছে, হার্ডওয়্যার শিল্প ঝুঁকছে। আপনারা আমাদের যে কুটির শিল্প, অনসানি থেকে শুরু করে সমস্ত হার্ড শিল্পগুলো সমস্ত জায়গায় আজ ধ্বংসের চিহ্ন এসে গেছে। তাই সাধারণ খেটে খাওয়া মানুষের রুটি রুজির যে জায়গা, এই কলকারখানা সিবিদ্ধি, এই দুটি সরকারের কোনো লক্ষ্য নেই। আপনারা দেখছেন সরকারের প্রতিনিধি যারা, মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, শুধু ফিতে কাটছে, কিসের কেউ মেলা, কোথাও উৎসব, কোথা ক্যার্নিভালে, কিন্তু কোনো একটি কারখানা উদ্বোধনের ফিতে কাটতে তাদের দেখবেন না। এই ১২টি বছর দেখুন, লক্ষ্য করে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি কোনোদিন দেখেছেন একটি কারখানার ফিতে কাটতে, উদ্বোধনের তিনি কাটেননি। তাই আমরা সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যে লড়াই, এই লড়াই আইএসএফ আপনাদের পাশে থাকবে। আপনাদের রুটি রুজির চিন্তা ভাবনা, আপনাদের যে সম আইনের লড়াই, এই লড়াই আইএসএফ থাকবে, যার জন্য আমাদের দল ইন্ডিয়ান লেবার ফ্রন্ট তৈরি করেছেন সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য। এই ইন্ডিয়ান লেবার ফ্রন্টের পতাকা তলে আগামী দিনে আপনারা আসবেন, সাধারণ খেটে খাওয়া মানুষের লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবি আদায় করবেন। এই কথা বলে সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় রাজীব লস্করকে। তিনি রাজ্যের সার্বিক লেবারদের জন্য এবং রাজ্যের যে সার্বিক লেবারদের জন্য যে হক, সেই হকের কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ।